গোবিন্দ বলে ওরে আমার বাঁশিরে, যায় আমার বিনোদিনীকে ডেকে নিয়ে, নইলে এই লীলা কেমন করে পূর্ণ হবে। চতুরের শিরোমণি চতুরের শিরোমণি কান শিরোমণি শিরোমণি কান গোবিন্দ দাস বলে কি আনন্দ হইল মনে, গোবিন্দ দাস বলে কি আনন্দ হইল মনে, রাজ জননপুর রাজ রাধারানী বলে সখী রে তোরা ভালো করে কান পেতে শোন, ওই বাজে মুরলি সখী রে, ওই বাজে মুরলি শামে মুরলিয়তি সুমধুর তান রে, ভালো করে কান পেতে শোন, সখী রে তোরা আমার অঙ্গে অঙ্গ দিয়ে অঙ্গ দিয়ে ভালো করে কান পেতে শোন, ভালো করে কান বাঁশি বাজে তোদের, বাজে তোদের, বাজে তোদের কানে বাজে আর আমার বাজে পরাণ, পরাণ মাঝে রে বাঁশি বাজে তোদের কানে বাজে, ওই বাজে দরবহি দারু মঞ্জনে নব পল্লব দরবহি দারু
करुणा बहुत युजा सजनी रे सियोना ओई देख जमुना युजा ने जमुना युजान चले रे बांसी सुने जमुना युजा जमुना क्यों उजान चले जानिस ओई बांसुरियार चरण दुटी धुआबे बोले ताई जमुना उजान चले चले चरण दुटी धुआबे बोले ताई কথা বলতে বলতে বড়ি মা এসে হাজির ও নাতনি হরি বল এই যে রাধারানীর বড়ি মা যিনি এই রাধারানীর বড়ি মা হরি বল বড়ি মা বলছে নাতনি তোর বাড়িতে আসার সময় দেখলাম রাস্তার ধারে সরোবর আর সরোবরে জল থেকে পদ্ম ফুল বেরোচ্ছে আর তোর ঘরে এসে দেখছি পদ্ম ফুল থেকে জল বেরোচ্ছে মানে তোর নয়ন কমল থেকে অশ্রুবারি বর্ষণ হচ্ছে রাধারানী বলে বড়ি মা কি রসিকতার সময় কৃষ্ণ বলে আমি কাঁদছি আর তাই নিয়ে তুমি রসিকতা করছো আহা কান্না করলেই হবে তার জন্য পরিশ্রম করতে হবে সেবা করতে হবে কৃষ্ণ সেবার তুই কি ব্যবস্থা করেছিস বলে যখন দুর্জন গুরুজন রাত্রিবেলায় ঘুমিয়েছে সেই সময় আমি গোবিন্দের জন্য দধি দুগ্ধ ঘৃত ঘোল এই গোরসের পশোরা সাজিয়েছি আর পশোরার কাছে কেঁদে কেঁদে বলেছি ওরে পশোরা আমি বড় যত্ন করে তোকে সাজালাম যার জন্য আমি তোকে সাজালাম যত্ন করে নিশি জেগে পশোরা তুমি দেখো দেখো কৃষ্ণ তুমি যেন কৃষ্ণ সেবায় এলে গো পশুরা যেন কৃষ্ণ সেবায় এলে গো বড় ভাগ্য ফলে কৃষ্ণ সেবা মেলে পশুরা যেন কৃষ্ণ সেবাইলে গো বড় ভাগ্য ফলে কৃষ্ণ সেবা মেলে যেন কৃষ্ণ সেবাইলে গো বড় ভাগ্য ফলে কৃষ্ণ সেবা মেলে নানা অল্প ভাগ্যে মেলে না বড় ভাগ্য ফলে কৃষ্ণ সেবা মেলে নানা অল্প ভাগ্যে মেলে বড়ি মা
আমি নিশি জেগে বড় যতন করে সাজিয়েছি আমার মধুর সেবায় লাগবে ওরে বসরা তোর পায়ে পড়ি জানো আমার মধুর সেবা হতে বঞ্চিত হইও না জানিতাই জানিতা বসরা বড় যত্ন করে একটু মিলিয়ে নেবেন মায়েরা যখন বাজারে যাবেন দেখবেন ফুলের দোকান পাবেন মালার দোকান যে ভদ্রলোক মালা বানিয়েছে খুব কষ্ট করেই মালাগুলি বানিয়েছে কিন্তু ওই মালাগুলির মধ্যে কেউ হয়তো মালাটি নিচ্ছে তার বাড়িতে বিয়ে লেগেছে তাই বর বউ মালা বদল করবে বলে সেই মালা কিনছে আবার কারোর বাড়িতে হয়তো বাবা মারা গেছে বা মা মারা গেছে সেই মৃতদেহে একটি মালা দিতে হবে তাই মালা কিনতে এসেছে আবার কোনো একজন কাঙাল কৃষ্ণ ভক্ত দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পেয়েছে সেই পয়সায় একটি মালা কিনতে এসেছে গোবিন্দের গলায় দেবে বলে যে মালা রচনা করেছে সে তো সমস্ত মালাই সমানভাবে রচনা করেছে কিন্তু তার মধ্যে কোনটি যে গোবিন্দ সেবায় লাগবে সেটা তো কৃপা ছাড়া বলা যায় না গোবিন্দের কৃপা করে যাকে তিনি কণ্ঠে নেবেন সেই মালাই গোবিন্দের গলায় যাবে তা না হলে কোনোটা ওই বরের গলায় কনের গলায় আর কোনোটা মৃতদেহের গলায় তাই বলছি ভাগ্য ফলে কৃষ্ণ সেবা মেলে সেই সেবা থেকে যেন বঞ্চিত করো না আমি তোকে যত্ন করে সাজিয়েছি আমার দুর্জন গুরু যখন যখন নিদ্রায় মগ্ন কৃষ্ণ সেবার জন্য আমি তোকে সাজিয়েছি বসরা তুই যেন আমার গোবিন্দের সেবায় লাগে এই বলে সারা নিশি কেঁদেছি এই কাঁধাই তো আমার কৃষ্ণ সেবা মরিমা আমি তো আর কিছু জানি না বড়িমা বললেন বেশ আমিও তোর শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি তাহলে চল আজকে ঘাটে চল তুই আজকে রাধারানী হয়ে যাবি পশরা নিয়ে মথুরার হাটে বিক্রি করতে যাবি আর কৃষ্ণ আজকে নাবিক সেজে আসবে চল দেখবি চল বড়িমার সঙ্গে যখনই এসেছে যমুনার তীরে দেখে কোনো নাবিক নাই বলে বড়িমা বেলা যে বইয়ে যায় কই নাবিক তো নাই বড়িমা বলে ভালো করে দেখ কিছু থাকলেও থাকতে পারে হ্যাঁ হ্যাঁ বড়িমা কিছু একটা দেখছি তবে অনেক দূরে বহু দূরে একখানা তোরি দেখা যায় গো বহু দূরে একখানা তোরি দেখা যায় গো তোরি একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো তোরি একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো তোরি দেখা যায়
সুন্দর তরিখানি বা বাবা একবার চেয়ে দেখো প্রাণ সজনি কে সুন্দর তরিখানি বড়ি মা সুন্দর তবে না জানি সেই নাবিকারও কত সুন্দর কে সুন্দর একবার চেয়ে দেখো প্রাণ সজনী উমা আবার তরির মাঝে ও নীলমণি কেমন বসে বৈঠা বাই গো আবার তোরির মাঝে ও নীলমণি বসে বৈঠা বাই আবার তোরির মাঝে ও নীলমণি বসে বৈঠা বাই গো তোরি দেখা যায় গো ও বহুরে খান কেদারায় তোরির পরে ঠিক আছে ঠিক আছে নৌকা যখন দেখা গেছে নাবিক যখন দেখা দিয়েছে তাহলে ডাকলেই বোধহয় সাড়া দেবে বড়িমা তুমি ডাকবে তোমার তো বয়স হয়ে গেছে তাহলে কুটিলা সে তো বাড়িতে আছে তাহলে ললিতা বলে রাধে তুই ডাক কারণ ওই নাবিক এমন নাবিক ডাকার মতো না ডাকলে তো শুনতে পায় না তাই আজকে করো জোড়ে গললগ্নি কৃতবাসে আমার বৃষভানু রাজকুমারী সব মান সম্মান ভুলে গিয়ে ওই নাবিকের উদ্দেশ্যে করো জোড়ে বলছে ও নবীন নেয়ে নাবিক ও নাবিক আমাদেরকে একটু পার করে দেবে আমাদের যে ঘাটের বেলা বয়ে যায় আর বেলা হলে আমরা তো ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারবো না নাবিক ও নাবিক নবীন নেই আমাদিগে পার পার করে দে ও নবীন নে রে ও নবীন নে আমরা হলাম অবলা
অবলা। অবলা মানে আমাদের বল নাই, শক্তি যদি থাকতো এক হাতে পশুরা আর এক হাতে সাঁতার দিয়ে যমুনা পার হয়ে যেতাম, কিন্তু সে তো আমরা পারবো না। কিন্তু অখলা, আমরা খলতাও জানি না, যে টাকা তোমার সঙ্গে ঠিক হবে সেই টাকাই তোমায় দেব, কম দেব না। তাহে আবার অবেলা আমরা হলাম অখলা, তাহে আবার অবেলা বেতন চুকাইয়া নে 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 জানি তাই। এইসব গান আমাকে শিখিয়েছিলেন শ্রী দ্বিজেন দে মহাশয়। আমরা হলাম এই যে গান নবীন নে হে আমায় আমাদিকে পার করে দে, আমরা হলাম অবলা অখলা, কিন্তু তাহে আবার অবেলা। বেতন মানে পয়সা নেবে নাও, কিন্তু পারটা তো করে দাও। বেতন চুকাইয়া নে কিন্তু মোদের পার করে দে। আমরা হলাম অবলা অখলা, তাহে আবার অবেলা বেতন চুকাইয়া নে নে নে, কিন্তু মোদের পার করে দে। নাবিক বলো বলো আমরা কি দাঁড়ায়ে রহব, নাবিক বলো বলো আমরা কি দাঁড়ায়ে রহব। নবীন নিয়ে তোমার ঘাটে এসে, ঘাটে এসে দেখলাম যারা পরে এলো তারাই আগে গেল। নবীন নিয়ে তোমার ঘাটে এসে, যারা মরে পড়ে এলো তারা আগে গেল। নবীন নিয়ে হে তোমার ঘাটে এসে, বলো বলো আমরা কি অপরাধে পড়ে রইলাম, যারা এলো তারা গেল। রাধে পড়ে রইলাম, যারা পড়ে এলো তারা গেল। রাধে পড়ে রইলাম, বলো বলো আমরা কি দাঁড়ায়ে রহব। নবীন নে নে হরি বল হরি বল, সবাই মিলে একবার প্রাণ ভরে ডাকুন নিতাই গৌর প্রমানন্দে হরি বল। প্রাণ ভরে ডাকলে নাবিক কি না এসে থাকতে পারে? ধীরে ধীরে যখনই নাবিক এগিয়ে আসছে, রাধারানী বলছে ও বড়ি মা, ওই নাবিককে দেখে কেমন যেন চেনা 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 দেখে কেমন যেন চেনা চেনা মনে হয়। আবার চেনা চেনা একটু বেশি বলে ফেললে মুশকিল,
তখন কি হবে? চেনাচে নাচে 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 আমার মনও নাচে আমার প্রাণও নাচে ওই চেনা নাবিককে দেখে। মনে হচ্ছে বোধহয় এককালে ওর গরু চড়ানো অভ্যাস ছিল, মানে হাল যেভাবে ধরেছে হাল ধরার কায়দাই জানে না, গরু তাড়ানো লাঠি যেভাবে ধরে হাল সেইভাবে ধরেছে। ও গো বড়াই, ওই নাবিকের বোধহয় স্বভাব ভালো নয়। দেখো নৌকার দিকে মন নাই, দাঁড়ের দিকে মন নাই, হালের দিকে মন নাই, আমাদের দিকে কেমন ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে দেখো। ও গো বড়াই বড়াই, ও ই কি ওই কি ঘাটে রো, ওই কি ঘাটে রো নে নে চেয়ে দেখ গো দেখ গো বড়াই, ও ওই কি ঘাটে রো, তবে উহার মাথায় কেন সোনার চূড়া বাঁধা। এই যে সন্দেহের অনেক কারণ আছে, রিক্সাওয়ালা রিক্সা চালক যে, হ্যাঁ, তার হাতে যদি একটা ছোট রূপোর আংটি থাকে ঠিক আছে, যদি সোনার আংটি একটা সরু হয় তবু মেনে নেওয়া যায়, কিন্তু যে রিক্সা চালক তার গলায় যদি একটা পাঁচ ভরির সোনার হার থাকে তখন তো একটা সন্দেহ হয় যে পাঁচ টাকা দশ টাকা নিয়ে রিক্সা চালায়। এখন অবশ্য পাঁচ টাকা কোথাও নেই বোধহয়, মিনিমাম দশ টাকা, তো দশ টাকা পনেরো টাকা নিয়ে রিক্সা চালায়, সে পাঁচ ভরির হার কি করে গলায় দিয়েছে? তো এই দেখো নাবিক চারানা আটানা নিয়ে পার করে আর তার মাথায় সোনার চূড়া, দাঁড়ে সোনা, হালে সোনা, নৌকায় সোনা, করেছে না কোথেকে? আমাদের মতো বড় লোকদেরকে নৌকায় তোলে আর গয়নাগুলো কেড়ে নিয়ে মানুষগুলোকে ডুবিয়ে দেয়, তা নাহলে এই সোনা কোথেকে পাবে ওই চারানা আটানার নাবিক? উহার মাথায় কেন সোনার চূড়া বাঁধা যদি ঘাটে নেই হবে? প্রথম আখর এটা হচ্ছে বাইরের কথা, আর মনের কথাটা দ্বিতীয় আখরে। দ্বিতীয় আখরে বলছে বড়িমা, ও যে সোনার চূড়া পরে রাজপুত্র সেজেছে ওকে অত সাজতে কে বলেছে? যার সহজ রূপে ত্রিভুবন ভোলে, সে আবার মাথায় কেন সোনার চূড়া বড়িমা? যার সহজ রূপে ভুবন ভোলে, আমি একাই কেবল ভুলি নাই মা, সুফল রূপে ভুবন ভোলে, আরে কোথা হতে আসি দিল দর্শন, কোথা হতে আসি দিল দর্শন, বিনোদ নাগরণে ওই বিনোদ নাগরণে, যত কাঞ্চনে না সর্বনাশ। এই যে মায়েরা রিক্সা চালক পাঁচ ভরি সোনার হার কি পড়তে পারে না? তাহলে আর বাঙালিরা কেন বলে শখের দাম? রিক্সা চালকের যদি শখ হয় আমি একটা পাঁচ ভরি সোনার হার পরব, তাহলে সেই রিক্সা চালক ভোর চারটে থেকে রিক্সা চালানো শুরু করবে, রাত্রির বারোটা পর্যন্ত রিক্সা চালাবে, শুধু চপ আর মুড়ি খেয়ে সমস্ত টাকা যদি জমাতে থাকে সারাদিন রিক্সা চালিয়ে, তার হবে না পাঁচ ভরি সোনার হার? একদিন ঠিক হবে, কিন্তু একে বলে শখের দাম লাখ টাকা। কিন্তু রিক্সা চালকের রিক্সাটাই যদি গোটা সোনা দিয়ে বানানো থাকে তখন তো একটা সন্দেহের ব্যাপার। যার সোনা দিয়ে রিক্সা বানানোর ক্ষমতা সে আবার রিক্সা চালায়? ওই দেখো রজত কাঞ্চনে নাখানি সাজানো, রজত কাঞ্চনে নাখান বাজেছে কিঙ্কিনি জাল, অপরূপতা অপরূপতা।
তাতে শোভে রানা হাতে ওই বাঁধা কে রোয়া ওই মনি বাঁধা কে রোয়া কাঞ্চনে নাখানি সাজানো আজিছে কিঙ্কিনিয়া আরে অপরূপ তাতে শোভে রানা হাতে মনি বাঁধা কে রোয়া ওই মনি নেরো ফালি শির ঝলমলি কদম্ব কুসুম কানে এই দাঁড়া দাঁড়া আমাদের গায়ে গয়না জুটে না মশাই আর ওর সারা গায়ে গয়না কিন্তু আবার কি করেছি জানো জঠরই অঞ্চলে বাসি ঠিক গুজেছে একটু বুঝিয়ে বলি বুঝিয়ে বলি কিছু মনে করবেন না মায়েরা আমার কথা যদি কারোর সঙ্গে মিলে যায় দয়া করে আমার উপর রাগ করবেন না বড় লোক দু ধরনের হয় এক হচ্ছে বনেদি আর এক হচ্ছে ভুঁইফোড় বনেদি বড় লোক তাদের দেখলেই বোঝা যায় বনেদি বড় লোক আর যারা হঠাৎ বড় লোক বাবা তাদের অবস্থাটা কিরকম হয় বলুন তো হঠাৎ বড় লোক যে হয় তার পোশাক দেখলে বোঝা যায় মনে করুন দামি বুট দামি স্যুট দামি কোট দামি টাই কিন্তু কাঁধে ময়লা গামছা মানে ওই যে ময়লা গামছাটা কাঁধে রাখা অভ্যাস সেটা যায় না দামি পোশাকের উপর ময়লা গামছাটা রেখে দিয়েছে তাই এটা হচ্ছে হঠাৎ বড় লোকের ওই যে নাবিক ওই দেখো সারা গায়ে সোনার গয়না নৌকাটাকেও সোনা দিয়ে সাজিয়েছে কিন্তু কোমরে একখানা বাঁশের বাঁশি আচ্ছা বলো রাজপুত্তর মানাচ্ছে ওকে রাজপুত্তর যদি সাজার শখ হয় তাহলে এক্ষুনি বলো ওই বাঁশিটা যেন জলে ফেলে দেয় জঠরই অঞ্চলে বাঁশিটি গুজেছে শোভে রানায়া ভরে জঠরই অঞ্চলে বাঁশিটি গুজেছে শোভে রানায়া ভরে আরে জঠরই অঞ্চলে বাঁশিটি গুজেছে শোভে রানায়া ভরে জঠরই অঞ্চলে কোমরে বাঁশি আচ্ছা বলুন রাজপুত্র কখনো বাঁশি কোমরে নেয় তো রাখাল ছেলে স্বভাবে ধরা পড়ে যাচ্ছে গয়নায় রাজপুত্র বাঁশিতে রাখাল ওকে বলে দাও বাঁশিটা জলে ভাসিয়ে দিক বড়িমা বলছে আরে বাবা আমার কথা কেন শুনবে ও তো নাবিক ও বাঁশি বাজালে তবে লোকে বুঝবে নৌকো ছাড়ছে ছুটে আসবে সবাই ওর বাঁশি ও বাজাবে তো আমি কি করব রাধারানী বলে বড়িমা গো ওই বাঁশি আর বাজাতে দেওয়া যাবে না ওই বাঁশি একবার বেজেছে বলে আমরা রাজগৃহ ছেড়ে এই বনবাসী হলাম ছিলাম রাজ গৃহবাসী হলাম এই বনবাসী ওই গোড়া বাঁশি শুনে তাই ওই বাঁশি যদি আবার বাজে তখন বলো আমরা কি বা দিব হে একবার শুনে সব দিয়ে আর কি বা দিব হে একবার শুনে সব দিয়েছি একবার শুনেই সব দিয়ে আর কি বা দিব হে শোভে নানায়া ভরে হাসিতে হাসিতে দাঁড়া দাঁড়া স্বভাব ভালো নয় বলছিলাম না একেবারে ভালো নয় কিছু মনে করবেন না উদাহরণ দিতে বুঝাচ্ছি মনে করুন রিক্সাওয়ালা আর আপনি খুব বড় ঘরের মেয়ে আপনার বাপের বাড়িও খুব বড় লোক শ্বশুর বাড়িও খুব বড় লোক আর উঠেছেন একটা রিক্সায় আর রিক্সাওয়ালা যদি আপনার দিকে আর চোখে গান করে ওগো তুমি যে আমার তখন মনে হয় না যে ওই বেটার কানটা ধরে একখানা থাপ্পড় মেরে দিন যে বেটা আমার পায়ের দিকে তাকিয়ে কথা বলার ক্ষমতা নেই আর তুই গান শোনাচ্ছিস ওই দেখো রাখাল ছেলে কোমরে বাঁশি গোজা আবার ওদিকে চারানা আটানার নাবিক আমাদের দিকে তাকিয়ে গান গাইছে হাসিতে হাসিতে গীত আলাপিছে হাসিতে হাসিতে গীত আলাপিছে ঢোলাইছে রাঙায়া আঁখি ঢোলাইছে রাঙায়া আঁখি আমাদিকে চড়াইয়া নাই কি জানি কি চায় চড়াইয়া নাই কি জানি কি চায় চঞ্চল উহারে দেখি বড় চঞ্চল উহারে দেখি
কিছু মনে করবেন না এই উদাহরণগুলিকে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ একদিকে যেমন গিরিগোবর্ধনধারী, একদিকে যেমন কুরুক্ষেত্রের তিনি রথচক্রধর, তেমনি কিন্তু রসিকেন্দ্র চূড়ামণি। মুনি ঋষির দৃষ্টির বৈচিত্র্য রয়েছে, বলছে যে একই ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধ ঘটাচ্ছেন, আবার সেই ভগবান কিন্তু বৃন্দাবনে রসিকেন্দ্র চূড়ামণি, যখন যেভাবে আস্বাদন করবে সেই জায়গাটায় যেন মনটা থাকে। প্রেমিক যে হয় তাকে তো রসিক হতেই হবে, যার ভিতর রসবোধ নেই সে জীবনে প্রেমিক হতে পারে? তা আমাদের কৃষ্ণ ভগবানকে মুনি ঋষিগণ প্রেমিক সাজিয়েছেন, তাই তিনি রসিকের শিরোমণি। আর চোখে তাকিয়ে যখন গান ধরেছে, গোপীরা আরো রেগে গেছে, বলে যদিও চাপতাম এই গানের জন্য চাপব না। হাসিতে হাসিতে গীত আলাপিছে ঢুলাইছে রাঙা আঁখি, হ্যাঁ আমাদের চড়াইয়া না কি জানি কি চায় চঞ্চল উহারে দেখি। বড়িমা বলছে বাবা চাইলেই আমরা দেব কেন, আমাদের কি মুখ নেই? আমরা কহিব কংসের যোগানী, আমরা কহিব কংসের যোগানী, মুখে না হারিব কেহ দাস জগন্নাথে কয়, শশী শোনো কলা পেলে কি ছাড়িবে, কোনো কথায় কাজ হবে না, কোনো কথায় কাজ হবে না, ওই রাহু চন্দ্র গ্রাস করিবে যোগে ক্ষণে মিলে গেলে, রাহু চন্দ্র গ্রাস করিবে না, জগন্নাথে কয় শশী শত কলা পেলে কি ছাড়িবে রাহু। কৃষ্ণ সম্পর্কে আলোচনা চলছে, সেই সময় কৃষ্ণ নৌকা নিয়ে একেবারে ঘাটে হাজির। ও গো তোমরা কে, তোমরা কে গো, খঞ্জনা নয়নি, ও গো তোমরা কে গো, খঞ্জনা নয়নি, আরে বলো না বলো না তাই শুনি গো, খঞ্জনা নয়নি, আরে যে হই সে হই মোরা তরণিয়ান তরা, যে হই সে হই মোরা তরণিয়ান। ষোলো আনার এক পয়সা কম নেব না, একা নাই পার করি না, একা নাই পার করি না, আমি মাঝি একা নাই, একা নাই পার করি না, আমি মাঝি একা নাই, একা নাই পার করি না, একা না একা না একা না, আমি যেহেতু একা নই তাই একা পার করি না। তাহলে দু আনা তো দুটা না, দু টানে পড়ে গেলে কেউ আমার কাছে আসতে পারবে না, এক টানে ছুটে আসতে হবে। দুয়ানায় পার করি না, দুয়ানায় পার করি না, দু টানায় পার হবে না, দু টানায় পার হবে না, এক টানে না আসিলে হে গোবিন্দ পার করো বলে, গোবিন্দ পার করো বলে, দু টানায় পার করি না, তিন আনা দেব, বলে তিন আনায় তিন গুণ হবে না, সত্য রজতম এই তিন গুণ অতিক্রম না করলে আমার কাছে আসতে হবে, চার আনা চতুর্বর্গ ফল পাবে না ধর্মার্থ কাম্যক, পাঁচ আনা পঞ্চকণ্টকে বিদ্ধ হবে, পাঁচ রকমের কাঁটা আছে না, জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবন বিবচ্ছ, ছয় আনা ছয় রিপু কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য, সাত আনা
সপ্ত গৌণ রসে মাতলে পরে হবে না। হাস্য অদ্ভুত বীর করুণ রুদ্র ভয়ানক বিভৎস আটানায় অষ্ট পাশে বদ্ধ থাকবে ঘৃণা লজ্জা ভয় মান কুলশীল জাতি অভিমান। নয়নায় নববিধা ভক্তি যাজন না করলে নৌকা স্থান নেই। দশানায় দশ ইন্দ্রিয় যদি জয় করতে না পারো আমার নৌকায় কি করে আসবে। বলে তাহলে দশ আর ছয়ে যোগ করে দিলাম, দশে দশ ইন্দ্রিয় আর ছয়ে রিপু, সমস্ত কিছু দিয়ে তোমায় বললাম এবার আমায় পার করো। বলে ষোলো আনা তো দিয়েছ, এবার আমার নৌকায় উঠে এসো আমাদের বিনোদিনে পাহি এলে মধুসূদনের নাম ধীরে ধীরে বামেতে পশো রাখানি দক্ষিণে ঘোটা টানে, আগুড়া ধরে বসাইল যমুনার মাঝখানে যখন গিয়েছে নৌকায় প্রবল বায়ু ৪৯ পবন ছুটে আসছে, বাড়ল পবন উঠল তুফান বল দুবল তোরি, বাড়ল পবন উঠল তুফান দুবল দুবল তোরি, রাই কানু সহ যমুনার জলে ভাসে যত সহচরী, রাই কানু সহ যমুনার জলে ভাসে যত সহচরী, সবাই করে জল কেলি জল কেলি, আজ যমুনার বাসনা পূর্ণ হলো সবাই করে জল কেলি, আজ জল কেলি সবে করি সমাপন, জল কেলি সব করি সমাপন, সকলে উঠিলা তীরে আহা সিক্ত বসন সবে পরি হরি শুষ্ক বসন পরে, বসন সবে পরি হরি শুষ্ক বসন, আজ রাইকে লইয়া রসিক না তেরুয়া কদম্ব তলে রে, যোগল নয়নে যোগল হেরিয়া এটা শোভিন্দ ভরে অপ্রাকৃত লীলা মাধুরী ভগবৃন্দ জয়